প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত হাওড়বাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন নৌকায়। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে আবেদন জানাই, আপনাদের কাছে ওয়াদা জানাই, আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে যে আপনারা নৌকায় ভোট দেবেন। দেশ এখন গভীর সংকটে, উত্তরণে অর্থের চেয়ে আর্থিক খাতের ব্যবস্থাপনা জরুরি, সংবাদ সম্মেলনে দাবি ফখরুলের। শিক্ষার্থী ফুলপুরীর উপর পাশবিক নির্যাতনের প্রমাণ হাইকোর্টে, দায়িত্বে গাফলতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এর আলোচনায় ক্যাসিনো সাইট, এলাকায় ফিরে মাঠ দখলে মরিয়া, অত্যাচার থেকে রেহাই পাননি জনপ্রতিনিধিও। অর্থ পাচারের অভিযোগ, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। পরকীয়ার জের, যাত্রাবাড়িতে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, রহস্যের জট খুলল পুলিশ। সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, হোম কন্ডিশনকে কাজে লাগানোর প্রত্যাশা হাতুড়ুর। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় বলছিলাম, একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত, দুই যুগ পর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হাওড়বাসী। প্রধানমন্ত্রীও দিলেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিঠামইনে জনাকীর্ণ সমাবেশে জনসমর্থন অব্যাহত রাখায় কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। ঘোষণা দিলেন, এখন থেকে হাওড়ে সড়ক করতে হলে সবই করা হবে উড়াল সড়ক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন নৌকায়। মিরাজ মিজু রিপোর্ট। মেঘনা, ঘোড়াউথরা আর কালনী নদীর সব স্রোত যেন মিঠামইনের পথ ধরেছিল। অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের গ্রাম আর জনপদ একাকার হয়ে যায় জনস্রোতের পথ ধরে। স্থানীয় হেলিপ্যাড মাঠের জনসভা পরিণত হয় জন উৎসবে। উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই যুগ পর আসছেন হাওড়ের জনপদ মিঠামইনে। সকাল গড়িয়ে জনসভার নির্ধারিত সময়ে বিকেলে যখন প্রধানমন্ত্রী এসে পৌঁছান, তখন হেলিপ্যাড মাঠ উপচে পড়া জনসমুদ্র ঠায় নেয় সড়ক আর অলিগলিতে। হাওড়বাসীর জয়ধ্বনি, স্লোগান আর হৃদয়ের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন শেখ হাসিনা। হাত নেড়ে সেই ভালোবাসার জবাবও দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান হাওড়বাসীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে আমরা প্রতিষ্ঠা করেছি। হাওড়ের জীবন প্রকৃতি অক্ষুণ্ণ রেখেই উন্নয়ন করতে হবে বলে জানান শেখ হাসিনা। কিশোরগঞ্জে হাওড় অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি এবং যার ফলে আজকে এই অঞ্চল যথেষ্ট উন্নতি করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচাখালী পর্যন্ত উড়াল সেতু নির্মাণ প্রকল্প ইতিমধ্যে আমরা একরেখে অনুমোদন করে দিয়েছি। এখন থেকে হাওড় অঞ্চলে যত সড়ক হবে আমরা সবই উড়াল সড়ক করে দেব, যাতে কোনো জমি নষ্ট না হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। এই হাওড় অঞ্চলের উন্নয়নে যে সার্বিক কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি সেগুলো অব্যাহত থাকবে। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী যে নির্বাচন হবে এই বছরের শেষে ডিসেম্বর অথবা 2024 জানুয়ারি, সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে আবেদন জানাই। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান ও অকুণ্ঠ সমর্থনের জন্য কিশোরগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন আর সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে এই জনপদের মানুষ চেনে নৌকাকেই।
আর এই নৌকার হাল যিনি শক্ত হাতে ধরে আছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে শুধু সমাবেশিতায় রূপান্তরিত হয় জনসমুদ্রে। মিরাজ মিজু, দেশ টিভি, মিঠামইন, কিশোরগঞ্জ। এর আগে সকালে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের নামে সেনানিবাস করতে পেরে আনন্দিত বলেও জানান সরকার প্রধান। দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এদেশের কোনো মানুষ ঘরহীন থাকবে না। পরে সেনানিবাস ঘুরে দেখেন তিনি। সফরে কামালপুরে রাষ্ট্রপতির বাসভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রতিটি হাওর অঞ্চল, হাওর বিল জলবন্দী অঞ্চলে প্রত্যেকটা রাস্তা হবে এলিভেটেড। এটা মাটি ভরাট করে না, সমস্ত রাস্তাগুলো এলিভেটেড করা হবে যাতে বর্ষাকালে পানি চলাচল অব্যাহত থাকে, মাছের চলাচল ঠিক থাকবে, নৌকা চলাচল ঠিক থাকবে, আবার মানুষের যোগাযোগের সুবিধা হবে, সেটাই আমরা করতে চাচ্ছি। করোনা মহামারীর সময় অতিমারী এবং সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তার উপর আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, পরিবহন খরচ বেড়েছে, পণ্য মূল্য বেড়েছে, প্রতিটি হিসেব মূল্য আজকে ধরাছোঁয়ার বাইরে। অনেক উন্নত দেশ তারাই হিমশিম খাচ্ছে। আমাদের দেশে আমরা এখন আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি, যে কারণে আমি সকলের কাছে আহ্বান করেছি, যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়ে গেছে এমনকি অনেক উন্নত দেশে এখন খাদ্য কিনতে গেলে তারা রেশন করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফেরো। সকালে গণভবনে এই সাক্ষাৎ হয়। এ সময় তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় সরকার দেশের কোনো সংকট দেখতে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, সংকট থেকে উত্তরণের একমাত্র পথ সরকারের পতন। দেশে এখন অর্থের চেয়ে আর্থিক খাতের ব্যবস্থাপনা বেশি জরুরি বলেও মনে করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়া তার মুক্তির উপর নির্ভর করছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। মঙ্গলবার সকালে যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। পরে মুখোমুখি হন গণমাধ্যমের। অভিযোগ করেন, দেশের কোনো সংকটে নজর না দিয়ে উৎসবের আমেজে আছে সরকার। তাদের যেহেতু জনগণের প্রতি তাদের কোনো রকমের দায় দায়িত্ব নেই, সেই কারণে তারা এখন উৎসব শুরু করেছে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটে সৃষ্ট মূল্যস্ফীতির কারণে সরকার ঘনিষ্ঠরা ভালো থাকলেও দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। ডলার সংকট মোকাবেলার নামে সরকার ভ্রান্ত অর্থনৈতিক সংকোচক নীতি অবলম্বন করে সাধারণ মানুষের ভোগ্যপণ্যের সাপ্লাই চেইন আমদানির এলসি বন্ধ করে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থবিরতার দিকে ঠেলে দিয়েছে। যে গোটা ব্যবস্থাতে আপনার লাভবান হচ্ছে পশ্চিমেও কিছু মানুষ যারা এই সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তারা আপনার লাভবান হচ্ছে, এবং সকল পলিটিশিয়ানস যারা এই সরকারের সঙ্গে জড়িত তারা লাভবান হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা সেই ভুক্তভোগী থেকেই যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারের দাবি করে মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, এজন্য একদিন জবাবদিহি করতে হবে। একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির সব দুর্বল দিকে একসঙ্গে দৃশ্যমান হতে শুরু করেছে। তথাকথিত উন্নয়নের ফাঁকা বেলুন ফুটো হয়ে গেছে। তারা নজিরবিহীন দুর্নীতি, গুম, কোন তারিত্ব, প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির দায় এরাবার যতই কূটকৌশল করুক না কেন, একদিন জনগণের কাছে তাদের জবাবদিহি করতেই হবে। এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনীতি ফিরিয়ে আনার ব্যাপারটা মুক্তির উপরে নির্ভর করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী ফুলপুরি খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। একই সাথে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট সহ পুরো হল কর্তৃপক্ষের গাফলতির প্রমাণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। গেল 12 ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলের গণরুমে 4 ঘন্টা আটকে রেখে ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে নির্যাতন করেন ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ বেশ কয়েকজন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় উঠে। প্রকাশিত সংবাদের ভিত্তিতে 15 ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন। রিট শুনানি শেষে 16 ফেব্রুয়ারি রুল জারি করে ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিকাল জাকিরের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে দাখিল করা প্রতিবেদনে ঘটনার সত্যতা মিলেছে। আর জুডিশিয়াল ইনকোয়ারিতে হলের প্রভোস্ট এবং হাউস টিউটরদের তারা তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থতা দেখিয়েছেন এবং এই ভিকটিমের কাছ থেকে অন্তরা এবং এই অভিযুক্তরা বাধ্য করে তাকে মুসলেকা দিতে বাধ্য করেছে। জুডিশিয়াল কমিটির তদন্ত রিপোর্টে যেটা পাওয়া গেছে সেটা হলো যখন ফুলপুরির সাক্ষাৎকার নেয় তখন তার গালে কালো দাগ ছিল। নির্যাতনের ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ সহ হলের প্রভোস্ট শামসুল আলম, হাউস টিউটর মমিতা আক্তার, ইশরাত জাহান সহ কয়েকজনের দায়িত্বের চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রভোস্টের সামনেই এই ঘটনা ঘটার পরেও প্রভোস্ট নিশ্চুপ ছিলেন। প্রভোস্ট তাদেরকেই সহযোগিতা করেছেন, প্রভোস্ট ভিকটিমকে কোনো প্রকার সহযোগিতা করেন নাই, এটা ওনাদের রিপোর্টে ফুটে এসেছে। বুধবার এই বিষয়ে আদেশ দিবে উচ্চ আদালত। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আবারও আলোচনায় বিতর্কিত মমিনুল হক ওরফে ক্যাসিনো সাইদ। দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা ক্যাসিনো সাইদ দেশে ফিরেছেন গোপনে। ফিরেই মরিয়া হয়ে উঠেছেন পুরনো সাম্রাজ্য ফিরে পেতে। তার বাহিনীর আক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি বাদ যাননি স্থানীয় কাউন্সিলরও। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। নাম মমিনুল হক সাইদ, তবে পরিচিত ক্যাসিনো সাইদ নামে। ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, দায়িত্বে ছিলেন তৎকালীন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে। 3 বছর আগে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে গোপনে দেশ ছাড়েন, বহিষ্কার হন কাউন্সিলরের পদ থেকেও। দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা ক্যাসিনো সাইদ সম্প্রতি দেশে ফিরেছেন গোপনে। ঢাকার অভিজাত ক্লাব হোটেলগুলোতে ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা ক্যাসিনো সাইদ ফিরে পেতে চান তার ফেলে যাওয়া সেই রাজত্ব। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়ে তার এক সময়কার সঙ্গীদের অনেকেই এখনো কারাগারে, কিন্তু ব্যতিক্রম এই ক্যাসিনো সাইদ। দেশে ফিরেই মতিঝিল পল্টন ও আরামবাগ এলাকায় ত্রাসের রাজত্ব ফেরাতে মরিয়া ক্যাসিনো সাইদ। পুলিশের খাতায় ফেরারি ক্যাসিনো সাইদ দেশে ফিরে দায়িত্ব নিয়েছেন হকি ফেডারেশনের। শুরু করেছেন তার সেই মারমুখী আচরণও, বাদ যাচ্ছে না নিরীহ মানুষ থেকে শুরু করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও। স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হক জানান ক্যাসিনো সাইদের বাহিনীর হাতে তিনি নিজেও লাঞ্ছিত হয়েছেন। অভিযোগ করেন গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও নীরব প্রশাসন। সবাই জানেন, প্রশাসন জানে, জানার পরেও তো প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেন, কাজে আমার কিছু বলার নেই। ব্যবস্থা নিবে তো প্রশাসন, কিন্তু প্রশাসন তো নিরবতা পালন করে, কি বলবো বলেন। আমি তো চাই আমার এলাকায় শান্তিতে থাকুক, সাদা মুক্ত থাকুক, সন্ত্রাস মুক্ত থাকুক, মুক্ত এলাকা করার চেষ্টা করি, কিন্তু পারি না তাদের। তবে কাউন্সিলরের অভিযোগ মানতে নারাজ মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম হায়াত। সাফ জানান লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা এটা খতিয়ে দেখব এবং যে আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা আমরা নিই। পুলিশ তো অনেক ইনফরমেশন জানেন, এখন কেউ ক্ষতিগ্রস্ত হলে সে কি উনি কি মানে কোনো রিটেল বা থানায় গিয়ে জানিয়েছেন কিনা, নাকি পুলিশ পেপার পত্রিকার দিকে যান, হ্যাঁ আমি জানি না বিষয়টা। এরকম কিছু মানে আমাদের কাছে কোনো অভিযোগ পেন্ডিং আছে আমার জানা নেই, যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে এবং আইন দেবে। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় দুদক ও সিআইডি পলাতক সাইদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রে একটি বাড়ি এবং 3টি ব্যাগ হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
এস কে সিনহা দুদকের মামলার সাজাপ্রাপ্ত আসামি। মামলার বাদী দুদক কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। প্রধান বিচারপতি থাকা অবস্থায় সুরেন্দ্র কুমার সিনহা অবৈধভাবে অর্থ আয় করে তার ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসেবে $280,000 পাচারের অভিযোগে 2022 সালের মার্চে মামলা করে দুদক। 20 ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতে আবেদন করেন। একই সাথে দেশটির নিউ জার্সি প্যাটারসনের 179 নম্বর জ্যাপার স্ট্রিটে বাড়ি জব্দ করারও আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান মঙ্গলবার জব্দের আদেশ দেন। দুই ভাইয়ের ব্যাংক হিসাব জব্দের খবর শুনেছে বলে জানান এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা। দুই ভাই বিদেশ রয়েছেন জানিয়ে এই বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। ফার্মাস ব্যাংক থেকে ঋণের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় 11 বছরের কারাদণ্ড রয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে 7,14,05,865 টাকা সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আরেকটি মামলাও তদন্ত চলছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জে এইচপি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুরে 1:30টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় রূপগঞ্জের ভুলতা এলাকার নানু স্পিনিং মিলের আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিকট বিস্ফোরণে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জের মধ্যবর্তী এলাকায় এইচপি কেমিক্যাল কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে অংশ নেয় রিমোট কন্ট্রোল রোবট। আগুনের ভয়াবহতা দেখে শ্রমিক ও কর্মচারীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ আমরা সেই সময় বিস্ফোরণের আওয়াজ শুনলাম ট্যাঙ্ক থেকে, ছোট ট্যাঙ্কের, সেটা সম্ভবত মনে হয় হাইড্রোজেন আর্গিলবেটের ট্যাঙ্ক হবে। এই আওয়াজ শোনার পরে বের হয়ে দেখি সামান্য ধরনের মানে আগুনের তীব্রতা। লাঞ্চের টাইম দিছে, লাঞ্চের টাইমের পরে 1:30টার সময় একটু বিস্ফোরণ হয়, বিস্ফোরণ এসে দেখি বাইরে আগুন লেগে গেছে। দেখি আমাদের নিচে 2 মিটারে আগুন চলে গেছে। চেষ্টা করা করতে করতে এর মধ্যে আস্তে আস্তে বাড়ছে নিয়ন্ত্রণ। কেমিক্যাল তো, যেহেতু কেমিক্যাল আমরা কন্ট্রোল করতে পারি না। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটিতে অর্গানিক তরল পদার্থ ও কেমিক্যাল থেকে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করা হতো। কারখানা থেকে মাত্র 30 থেকে 40 গজ দূরেই ছিল গুদাম। সেখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের ফায়ার ফাইটাররা তাদের 5 ঘন্টা নিরলস পরিশ্রম করে এবং তারা নির্ভীকভাবে এই কেমিক্যালের আগুন নির্বাপনের যে প্রসিজার, সেই প্রসিজার ফলো করে এবং আমরা অত্যাধুনিক টেকনোলজি এখানে হাজির করেছিলাম। রোবট কন্ট্রোল ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে এটা বেসিক্যালি সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। একই সময় রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আগুন লাগে নানু স্পিনিং মিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে স্পিনিং মিলের গুদামে মজুতকৃত বিপুল পরিমাণ সুতা ও তুলা পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অমর একুশে বইমেলা প্রসঙ্গ। বাঙালি প্রাণের অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। লেখক পাঠকদের আনাগোনায় মুখরিতে ছিল পুরো একটি মাস। মিলন মেলা ভাঙার শেষ দিনের কথা জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। টানা 28 দিন এই উদ্যানে যে কোলাহল লেখক পাঠকদের মিলন মেলা, তার জন্য আবার অপেক্ষা করতে হবে 1 বছর। অমর একুশে বইমেলার শেষ দিনে তাই বিদায়ের সুর। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন মেলায় এসেছে অসংখ্য নতুন বই। ছিল নতুন মলাটে পুরনো বইয়ের সমারোহ।
যেখান থেকে পাঠকরা বেছে নিয়েছেন তাদের পছন্দের গল্প, উপন্যাস, কবিতা কিংবা ইতিহাস নির্ভর বই। পুরো মাস জুড়ে আজকে এই 30 দিনের 7 দিন এসেছি। আজকে শেষ দিন, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও মনে হলো আমার আরেকবার যাওয়া উচিত। প্রচণ্ড ভালোবাসার কারণে এবং যে বইগুলো আমি কিনবো বলে মনে করেছি সেই বইগুলো কিনতে এসেছি। বইমেলার একটা উদ্দেশ্য বা বইমেলার একটা স্পন্দন তো থাকেই, সবসময়ই থাকে, এবারও আছে, এবার একটু বেশি। বইমেলার শেষ দিনে লেখকদের মুখেও বিদায়ের সুর, তবে নতুন বই নিয়ে ফিরে আসার কথাও জানান তারা। বইমেলা 1 তারিখ থেকে 28 তারিখ কিংবা যে বছর 29 তারিখ হয় এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে, এটা একটা ঐতিহ্য। তো আজকে যখন শেষ মেলা, তো শেষ মেলাটা মনে মনে খারাপ লাগছে যে এই দিনটি আসতে আরও 1টি বছর লাগবে। তো 1টি বছর যদি ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেয় তাহলে হয়তোবা বইমেলা আসতে পারবো, আর যদি চলে যাই পৃথিবী ছেড়ে তাহলে হয়তোবা বইমেলা আমার দেখা হবে না। ধুলো ঠইয়া গেছে, ভাঙিয়া গিয়াছে মেলা, পাতার ঠোঙা লইয়া কাকেরা করে খেলা, এ যেন প্রভাতের মলিন রাঙা বাঁকাশশী, সুখের চাইতে হেথা দুঃখ চেয়ে মাখা বেশি। বইমেলা না হলেও যে বই কেনা যাবে না তা না, আমি বলবো প্রচুর ভালো বই বইমেলায় বেরোয়। বইমেলা শেষ হয়ে গেলে ঠান্ডা মাথায় আমাদেরকে তালিকা দেখতে হবে। কাগজ এবং ছাপানোর খরচ বেড়ে যাওয়ায় বইমেলার শুরু থেকেই আশঙ্কা ছিল বইয়ের দাম নিয়ে, শেষ বেলাতেও সেই আক্ষেপের সুর পাওয়া গেল। বই বানানোর জন্য যে সমস্ত কাগজ, কালি, রং, পেন্সিল, কাঁচামাল লাগে, ইউক্রেন যুদ্ধের জন্য এই জিনিসগুলোর দাম বেড়েছে, এবং শুধু দামই বাড়েনি, ওইগুলোর যে ক্যারিং কস্ট সেটা বেড়েছে। ফলে এই মেলা উপলক্ষে যে বইগুলো বেড়েছে সেইগুলো আগের বইয়ের তুলনায় দাম প্রায় 2.5 গুণ বেশি। মেলায় আগত অনেকেই জানালেন, মুক্তিযুদ্ধ নিয়ে বইমেলায় প্রচুর সংখ্যক বই পাওয়া গেলেও ভাষা আন্দোলনের ইতিহাস কিংবা ভাষা সংগ্রামীদের কথা কমই উঠে এসেছে মুদ্রণ সংস্করণে। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। একুশের বইমেলার শেষ দিনের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মাসব্যাপী মেলা চলার পর আজ হচ্ছে মেলার শেষ দিন, পাঠক এবং প্রকাশকরা কি বলছেন সেই সাথে আপনার কাছে জানতে চাই, আজকের শেষ দিনের আয়োজন কি বা আনুষ্ঠানিকতা কি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন অমর একুশে বইমেলা 2023-এর আজ রাত 9টায় কিন্তু পর্দা নামছে। গত 28 দিন ধরে আসলে এই বইমেলাটি করোনা মহামারীর পর খুবই স্বাভাবিকভাবে মাসের প্রথম দিন থেকেই শুরু হয়। ভাষার মাস অমর একুশে গ্রন্থমেলা 21 ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়েছিল, এবং প্রথম দিন থেকে কিন্তু খুবই জমজমাট অবস্থায় শুরু হয়েছে। এখনও সেই জমজমাটের যে রেশ বিকেলের পর থেকে প্রচুর পাঠকের ভিড় আমরা স্টলগুলোতে লক্ষ্য করছি। আজকেই শেষ দিন এবং আজকেই কিন্তু রাত 9টার পর এই অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামছে। এবং আমরা আসলে যে বিষয়টি বলতে চাই যে প্রতিবারে আমরা বেশ কিছু প্রকাশক কের সঙ্গে আমরা কথা বলেছি, স্টলে কথা বলেছি, তারা বলছে যে তাদের যে বিক্রি, তাদের যে পাঠকের বইয়ের প্রতি যে চাহিদা সেটি কিন্তু অনেকটা কমেছে। আমরা একটু স্টলগুলো যদি একটু দেখাতে চাই, সেই স্টলগুলোতে আসলে প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা একটু একজন লেখকের সঙ্গে একটু কথা বলি আমরা, কেমন আসলে আপনাদের যে বইয়ের যে বিক্রি সেটি কেমনটা আপনি সাড়া পেয়েছেন? কেমন? অনেক ভালো সাড়া পেয়েছি। আসলে দীর্ঘ 3 বছর পর বোধহয় এবার 1 ফেব্রুয়ারিতে মানে শুরু হয়েছে বইমেলা, এবং মানে অনেকদিন পর যেহেতু বইমেলা শুরু হয়েছে নিয়মিত একটা সময়, সো পাঠকেরা আসছেন, দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক ভিড়, অনেকেই বই কিনছেন। প্রথম দিকে মনে হচ্ছিল যে বই ক্রেতা বোধহয় কম, কিন্তু মানে কিছুদিন থেকে দেখছি যে বই 1টি বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে সেই বইমেলা, আমাদের কিন্তু প্রাণের মেলাটি শেষ হচ্ছে। আজকে তো স্বাভাবিকভাবেই মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, অবশ্যই মানে ইতিমধ্যে মিস করা শুরু করেছি, এ কারণেই আশা। অসংখ্য ধন্যবাদ। আসলে ঠিকই বলছেন, আসলে আজকে বইমেলা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এটি সাহিত্যিক, কবি, লেখকদের একই সঙ্গে বই পাগল পাঠকের জন্য খুবই বিষাদের একটি দিন, কারণ আজকে এই সাহিত্যের যে মেলা সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে মেলার মধ্যে, মেলা শেষ হয়ে যাচ্ছে যে আমেজটি সেটি মানুষের মনেও কিন্তু সেই প্রভাবটি পড়ছে। মানুষ, আপনি জানেন যে পুরো মেলা জুড়ে প্রতিদিনই আসলে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো রয়েছে সেই ছুটির দিনগুলো শিশুদের জন্য শিশু প্রহরের ব্যবস্থা ছিল, এবং নানান আয়োজনে এই মেলাটি খুবই সফল একটি মেলায় পরিণত হয়েছে, এবং সেই মেলার বেচা বিক্রিও কিন্তু অনেকটা বেড়েছে গতবারের তুলনায়। প্রতিবারই বাংলা একাডেমি বলে থাকে যে মেলায় যে বইয়ের চাহিদা সেটি কিন্তু বাড়ছে। আপনি জানেন সোশ্যাল মিডিয়ায় এই যুগেও মানুষ বই কিনছে, কারণ বইয়ের আবেদন কখনোই কমে না, বইয়ের প্রতি পাঠকের যে আগ্রহ সেটি কখনোই কিন্তু কমে নেই। এখনও অনেক পাঠক কিন্তু পুরো মেলা জুড়ে রয়েছে, প্রায় লাখো পাঠক
দর্শনার্থী তারা মেলাতে ভিড় করছেন, স্টলগুলোতে ভিড় করছেন বই কেনার জন্য। শেষ মুহূর্তে এসে আসলে তাদের যে প্রিয় লেখক এবং তাদের পছন্দের বই, বিভিন্ন লেখা, কবিতা, গল্প, উপন্যাস, সেটি কিন্তু তারা কিনছেন। এবং যে বিষয়টি আমরা আসলে বলতে চাই যে এবার বইমেলায় এবার আসলে যে থ্রিলার ধর্মী যে বইগুলো রয়েছে, উপন্যাস, সেগুলোর চাহিদাই কিন্তু অনেকটা বেশি। সব কিছু মিলে আসলে একটি জমজমাট মেলা 2023 উপহার দিয়েছে বাংলা একাডেমি অমর একুশে বইমেলা। সে বইমেলা আমরা পুরো মাস জুড়েই ছিলাম এবং এই বইমেলা কিন্তু আজ রাত 9টা আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় রয়েছে, সেই 1.5 ঘন্টা পরে কিন্তু পর্দা নামছে 2023-এর অমর একুশে বইমেলা। খুব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে খুবই সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের দর্শনার্থী, বাংলা ভাষাভাষী মানুষ, প্রবাসী মানুষ, সকল দেশ বিদেশ থেকে আসা বাংলা সবচেয়ে বাংলা বইমেলা সবচেয়ে বড় উৎসব বলা হয়, যেটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি উৎসব ভাষাকে ঘিরে, সেই বইমেলা আর মাত্র 1.5 ঘন্টা পর শেষ হচ্ছে এবং খুবই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই ছিল আমার কাছে ন্যান্সি বইমেলা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ফকরুল, আপনাকে ধন্যবাদ।